স্বাগত জানাচ্ছি একটা তথ্য ভিত্তিক একটা ছোট্ট ভিডিও দেখবার জন্য। এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা প্ল্যান করছেন যে কলকাতা যাবেন, ঢাকা থেকে কলকাতা যাবেন ট্রেনে করে। কলকাতা আপনারা আমরা সবাই জানি যে তিনটা ওয়েতেই যাওয়া যায়, বিমান, তারপর বাসে করে যাওয়া যায় বাই রোডে, এবং হচ্ছে ট্রেনে। তো ট্রেনটা আমরা বেছে নিয়েছিলাম, যদিও ট্রেন কিন্তু লম্বা সময় লাগে, বাসেও অনেক লম্বা সময় লাগে। তবে বাসের সুবিধা হচ্ছে, বাসে যদি আপনি রাতে স্টার্ট করেন সকালে গিয়ে পৌঁছাবেন, বা ট্রেনটা হচ্ছে যারা ট্রেন জার্নি করবেন তাদের অবশ্যই হাতে একদিন বেশি সময় নিয়ে যেতে হবে। বিকজ ট্রেন ছাড়ে ঢাকা থেকে সকাল 8টার দিকে, ট্রেনটা ছাড়ে এবং পৌঁছাতে পৌঁছাতে ওখানে 5:30-6টার মতো বেজে যায়। তার মানে আপনার পুরো দিনটাই কিন্তু জার্নিতেই চলে যায়। এই জন্য যাদের হাতে দিনটা বেশি থাকবে, যাদের অনেক দিন স্টে করার প্ল্যান থাকবে এবং খুব রিল্যাক্স হইতে যেতে চান, তারা ট্রেনে করে যেতে পারেন। পুরো জার্নিটা খুব বোরিং বলবো না, বিকজ ফ্যামিলি মেম্বার যখন সাথে থাকে, ফ্রেন্ডসরা সাথে থাকে, তখন খুব একটা বোরিং হয় না। এখানে দেখেন মৈত্রী এক্সপ্রেস হচ্ছে ঢাকা থেকে কলকাতা এবং মিতালি এক্সপ্রেস হচ্ছে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি। তো মৈত্রী এক্সপ্রেসেই আমরা টিকিটটা কেটেছিলাম, বিকজ আমাদের প্ল্যান ছিল আমরা কলকাতাতেই যাব। তো এই জন্য মৈত্রী এক্সপ্রেসটাই হচ্ছে অ্যাভেলেবল থাকে এবং ওটাতে করে যেতে হয়। টিকিট কালেক্ট করার জন্য ফিজিক্যালি যেতে হবে, কারণ পাসপোর্ট দেখে, পাসপোর্টের যে নাম আছে সেই ইনফরমেশনগুলো ওনারা এন্ট্রি দেয় এবং বেশ সময় লাগে। একটা টিকিট থাকলে হয়তো বা দ্রুত করে ফেলতে পারেন, বাট ফ্যামিলি মেম্বার কিংবা গ্রুপ ধরে যখন যাবেন তখন দেখা যায় যে 4-5টা পাসপোর্টের এন্ট্রি যখন দেয় তখন অনেকটা সময় লাগে। এবং নামগুলো অবশ্যই চেক করে নেবেন, টিকিটের সাথে আপনার পাসপোর্টের নাম ঠিক আছে কি না আপনাদের কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। কারণ হচ্ছে যদি আপনার নামে ভুল থাকে তাহলে কিন্তু রিটার্ন করে দেবে, যার জন্য ওখানে বসে যখনই আপনার হাতে আপনি টিকিটটা পেয়ে যাবেন তখন আপনি টিকিটের সাথে পাসপোর্টের নামটা মিলিয়ে নেবেন। টিকিট কাউন্টারের ঠিক বাম পাশে এরকম একটা বোর্ড আছে, যে বোর্ডের মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া আছে। কী ধরনের তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে ট্রেন কোথা থেকে ছাড়বে, সিট ভাড়া কত, কোন শ্রেণীর ভাড়া কত, আসন সংখ্যা কত, লাগেজ আপনি কত কেজি পর্যন্ত নিতে পারবেন, এবং কোথায় গিয়ে কলকাতা কোথায় গিয়ে কোন স্টেশনে গিয়ে আপনি নামবেন, সব ধরনের ইনফরমেশন কিন্তু এই বোর্ডটাতে দেওয়া আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা টিকিট আনতে যাবেন ওই মুহূর্তে যদি সম্ভব হয় এই বোর্ডের একটা পুরো স্ন্যাপটা আপনারা নিয়ে নেবেন, ছবি তুলে আপনাদের মোবাইলে রেখে দিবেন, কারণ এই ইনফরমেশনগুলো পরবর্তীতে কাজে লাগে। তখন দেখা যাবে যে খোঁজাখুঁজি করার থেকে এই বোর্ডটা যদি ছবি তোলা থাকে আপনাদের, এখান থেকে আপনারা সমস্ত তথ্য, যে প্রয়োজনীয় তথ্য আপনাদের লাগবে সেটা আপনারা দেখে নিতে পারবেন খুব দ্রুত। এবং যেহেতু সমস্ত ডিটেলস ইনফরমেশন কিন্তু এই বোর্ডের মধ্যে দেওয়া আছে, কাউকে কোশ্চেনও করতে হবে না। আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখতে চাই, সেটা হচ্ছে কারো যদি এরকম থাকে 4-5টা পাসপোর্ট আছে, আপনারা কিন্তু সবগুলো পাসপোর্ট একসাথে রাখবেন, স্ট্যাপলার করে করে দেখবেন প্রসেস আছে একটা পাসপোর্টের সাথে আরেকটা পাসপোর্ট লিঙ্ক দিয়ে। দ্যাট মিনস আপনার 5-10টা পাসপোর্ট থাকলে সবগুলো কিন্তু একসাথেই রাখতে হবে, এটা ভিসার ক্ষেত্রে খুবই জরুরি। তারা একটা পাসপোর্টও যদি মিসিং হয় তাহলে ভিসা তারা সহজে দিতে চায় না। তো এবং এই যে স্ট্যাপলার করে একটা বান্ডেল আপনি করে ফেললেন পাসপোর্টের, এই পাসপোর্টটা নিয়ে কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। আপনি টিকিট আনতে গেলেও কিন্তু ওনারা পুরো আপনার পাসপোর্টের প্রত্যেকটা পেজ এইভাবে কেটে কেটে দেখে, যদিও ভিসার পেজটা তারা ভালো করে দেখে যে ভিসার মেয়াদ কতদিন এবং কতবার এর মধ্যে আপনি গিয়েছেন কিনা সেগুলো একটু চেক করে নেয়। তো এই তথ্যগুলো খুবই জরুরি এবং আপনারা এই চেকগুলো করে নেবেন। ট্রেন স্টেশনে ঢুকেই ডুবতে হাতের বামে দেখবেন অনেকগুলো বুথ আছে, এই বুথগুলো খুব এফেক্টিভ একটা ইনিশিয়েটিভ আমি বলবো, কারণ ইনস্ট্যান্ট অনেকে আছে যে ক্যাশ ক্যারি করতে চায় না। ওনারা প্রথমে যায় গিয়ে শুনে যে কত টিকিটের ভাড়া, কত টোটাল অ্যামাউন্ট কত এসছে এটা জেনে, যদি কারো ভিসা কার্ড কিংবা ডেবিট কার্ড যেটা এক্সেস এখানে আছে তারা সেই কার্ডটা দিয়ে কিন্তু টাকা তুলে দেন, পেমেন্ট করে। এখন আসলে কেউ এত পরিমাণ ক্যাশ কেউই ক্যারি করতে চায় না, তো বুথগুলো রেখে খুব ভালো করেছে, উপকার হয়েছে মানুষের, কারণ তারা ইনস্ট্যান্টলি টাকা তুলে এবং পরিমাণটা জেনে তারা দিতে পারবে। এসি কোচ যেটা ছিল সিট ভাড়া সেটা হচ্ছে 3600 টাকা করে পার সিট ভাড়া ছিল। তো নট ব্যাড, খারাপ না, জার্নিটা ওভারঅল ভালোই ছিল। সেটা পরে আমরা কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। আমি আসলে যতটুকু পেরেছি ততটুকু নিয়ে নিয়ে আমি ভিডিও করেছি এবং সেগুলো পুরো তথ্যটাই আপনাদেরকে দিব। যারা যাবেন তাদের জন্য আমার মনে হয় যে এটা খুব উপকারে আসবে।
বিশেষ করে ট্রেনে যাবেন যারা, তাদের জন্য। এখানে যে বুথগুলো দেখতে পাচ্ছেন, এখানে ইসলামী ব্যাংক আছে, NRB আছে, পূবালী ব্যাংক আছে, তো বিভিন্ন ধরনের ব্যাংক আছে যারা ভিসা কার্ডের অ্যাক্সেস আছে, সো টাকা তোলা কোনো কঠিন ব্যাপার না। বাইরের দিকটা দেখেন, শুক্রবার ছিল এবং বিকেলবেলাতে রাশ একটু কম ছিল, তবে আমরা যখন বের হচ্ছিলাম ওই সময়টাতে মানুষজন আসছিল, বাট এমনি পুরো সময়টা মোটামুটি খালি আমরা পেয়েছি। কোনো গ্যাদারিং, কোনো স্ট্রাগল টিকিট নিয়ে লাইনে বিশাল লাইনে দাঁড়িয়ে থাকা, অনেক টাইম স্পেন্ড, এরকম কোনো ইস্যুস তখন হয়নি। খুব স্মুথলি আমরা গেছি, আমি এদিকে ভিডিও করছি, ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছি, প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড উনি লাইনে দাঁড়িয়ে আছে এবং মৈত্রী এক্সপ্রেসের টিকিটের জন্য ওয়েট করছিল। একটু সময় লাগছিল কারণ আমাদের যাদের টিকিটের সংখ্যা বেশি, যারা একসাথে গ্রুপ ধরে ট্রাভেল করে, প্রত্যেকের পাসপোর্টের ফুল ইনফরমেশনগুলো ওনারা এন্ট্রি দেয়। পাসপোর্টে সেই ইনফরমেশনগুলো কিন্তু টিকিটে চলে আসে এবং নামগুলো অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করে নেবেন। যেটা আবারও বলছি, টিকিটটা যখন হাতে পাবেন প্রথমেই হচ্ছে আপনার পাসপোর্টের নামের সাথে আপনার নাম মিল আছে কি না সেটা কিন্তু চেক করে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। নামের যদি একটা ভুলও থাকে, দেখা যাবে যে ইমিগ্রেশনে গিয়ে আপনি আটকে যাবেন, তখন কিন্তু আর এন্ট্রি হবে না। তো এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে এবং পাসপোর্টের যে ব্যাপারটা বলেছিলাম সেটাও কিন্তু আপনাদের অবশ্যই সবগুলো পাসপোর্ট সাথে রাখতে হবে। ট্রেন আগমনের বা ট্রেন চলাচলের দিন ভারতে গিয়ে আপনি কোন স্টেশনে নামবেন, ঢাকা ক্যান্টনমেন্টের থেকে আপনাকে স্টার্ট করতে হবে এবং শুধুমাত্র বোধহয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকেই স্টার্ট করার প্লেসটা আর কি ওখানে আছে। অন্য কোথাও থেকে ছাড়ে কি না আমি ঠিক জানি না, তবে ঢাকা স্টেশনে যারাই টিকিট নিয়েছে সবাই কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই আমরা উঠেছিলাম। এবং এখানে দেখেন রুট দেওয়া আছে, কোন রুট হয়ে যাবে সেটা দেওয়া আছে, যাত্রা শুরু কয়টা থেকে কয়টা সেটাও কিন্তু দেওয়া আছে। আমরা যখন বের হয়ে আসছিলাম তখন লোকজনের একটু ভিড় দেখতে পেলাম, সম্ভবত ওই সময় কোনো ট্রেন এসেছে যার জন্য মানুষ এক্সিট যে পয়েন্টটা ছিল ওখানে লোকজনের অনেক ভিড় আমরা দেখতে পেরেছি, তার ভেতরে যাওয়া হয়নি। এমনি যে ঢুকেছিলাম কিছুটা ভিডিও করবার জন্য, দেখবার জন্য, আসলে এখানে সচরাচর আমাদের যাওয়া হয় না, এই জন্য মনে হলো যখন এসছি তখন একটু ভিডিও করে নিয়ে যাই। তো ট্রেনে যারা জার্নি করতে চান একটা ব্যাপার আপনাদেরকে বলবো, কলকাতা ট্রেনে যারা জার্নি করতে চান আপনাদের ধৈর্যটা কিন্তু প্রচুর রাখতে হবে, কারণ অনেক সময় লাগবে। আমরা অ্যাট লাস্ট 4টা টিকিট পেয়ে গেছি এবং 3400 টাকা করেছিল প্রত্যেকটা টিকিটের প্রাইস। তো এই তথ্যমূলক ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, এবং দিয়ে আমাদের পাশেই থাকবেন আরও তথ্যমূলক ভিডিও দেখবার জন্য।